এভরিওয়ান वेलकम ব্যাক টু आवर চ্যানেল নলেজ অ্যাকাউন্ট আজকে আমরা পড়ব जीके সায়েন্স বুস্টার 20 এখানে দেখো আমাদের ক্লাসের শিডিউল রয়েছে সকাল 8টায় আমার ক্লাস সুস্মিতা ম্যামে সায়েন্স जीके বুস্টার তোমরা যারা এখনো অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো নিচে ডেসক্রিপশন বক্সে তার লিংকও দেওয়া আছে ডব্লিউবিপি কনস্টেবলের জন্য ইংলিশের একটা মেইন ক্লাস কোর্স চলছে যেটা ডেসক্রিপশান যেটা লিঙ্কও তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া আছে আর নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে গিয়ে তোমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারো আজকের প্রথম প্রশ্ন যদি তাপমাত্রা বিক্রিয়ার সময় একই থাকে তাহলে সেই প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে আইসো থার্মাল এবার তাহলে বলো যে এই যে আইসোবারিক আইসো করিকটা কী একটা তো বুঝলাম যে আইসোথার্মাল মানে যেটা তাপমাত্রা সমান থাকে কি বলছি তাপমাত্রা সমান আইসো মানে আয়তন সমান কি বললাম আয়তন সমান তারপর দেখো আইসোবারিক অর্থাৎ চাপ সমান যেসব অঞ্চলে চাপ সমান থাকে তাকে আমরা আইসো বাড়িক অঞ্চল বলি বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন সাধারণ গৃহস্থ বাড়িতে বৈদ্যুতিক তারের সংযোগ কি কোন শ্রেণীতে বা কোন শয্যায় লাগানো হয় সঠিক উত্তর কী হবে অপশান এ সমান্তরাল শয্যায় লাগানো হয় এখানে দেখো সমান্তরাল এবং শ্রেণী সমবায়ের একটা ছবি দেওয়া আছে এটা হচ্ছে শ্রেণী সমবায় আর এটা হচ্ছে সমান্তরাল সমবায় যেটা তোমাদের আমাদের গৃহতে মানে বাড়িতে লাগানো থাকে এলসিডির পুরো নাম কি তিন নম্বর কোয়েশ্চেন এলসিডির পুরো নাম কি সঠিক উত্তর কী হবে তোমরা আনসার করো তারপরে আমি বলে দিচ্ছি আর হ্যাঁ তোমরা আমাকে জানাও তোমরা কটা আনসার ঠিক করছো নিচে কমেন্ট সেকশানে ওকে অপশান এ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে খুব সহজ প্রশ্ন ছিল নেক্সট কোনটির উপস্থিতির জন্য মূত্রের রং হলুদ হয় সঠিক উত্তর কী হবে বলো সঠিক উত্তর হচ্ছে বিলিরুবিন বিলেরুবিন থাকার জন্য মূত্রের রং হলুদ হয় আর এই রক্তে যখন আমি মূত্রের সঙ্গে বা রক্তে যখন আমি পাব পাবো ব্লাড টেস্টে তখন বুঝবে যে জন্ডিস রোগ হচ্ছে তাহলে বিলেরোবিনের উপস্থিতি কি হয় জন্ডিস রোগ হয় ঠিক আছে মাইক্রোওয়েভ ও ওভেনে ক্রিয়া করে মানে কোন প্রিন্সিপালটার ওপর এরা কাজ করে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে ডি মাইক্রোওয়েভ তাপ সংগ্রহ করে তাপ সংগ্রহিত করে খাবারের জলীয় অনুগুলিতে সঞ্চালিত করে মানে কি করছে মাইক্রোওয়েভ তো তাপ নিচ্ছে সেইটা খাবারের মধ্যে যে জল থাকছে সেটাকে উত্তেজিত করছে তারপরে খাবারটা গরম হচ্ছে বোঝা গেল তো এই কাজের ওপর বেস করে মাইক্রোওয়েভ কাজ করে পরবর্তী প্রশ্ন ছ নম্বর প্রশ্ন পদার্থের পঞ্চম অবস্থা কোনটি পদার্থের পঞ্চম অবস্থা কোনটি প্লাজমা হচ্ছে চতুর্থ অবস্থা এটা হচ্ছে চতুর্থ অবস্থা আর এটা কি বলো অপশান সি হচ্ছে রাইট আনসার আইনস্টাইন আচ্ছা এটা বোস না আইনস্টাইন হবে বোস আইনস্টাইন কনডেনসেশন কনডেনসেট ঠিক আছে এটা ঠিক নিও বোস আইনস্টাইন কন্ডেনসেট নেক্সট জলের করতা যে পদার্থের উপস্থিতির জন্য হয় দেখো এটাও কিন্তু ইম্পর্টেন্ট স্থায়ী করতা কিসের জন্য হয় কিসের উপস্থিতিতে জলের করতা হয় সঠিক উত্তর কি অপশান সি ক্যালসিয়াম সালফেট সঠিক উত্তর কি ক্যালসিয়াম সালফেট এখন বলো এইটা আমরা দূর করব কিভাবে আর যেই যে সোডিয়াম বাইকার ক্যালসিয়াম বাইকারন ম্যাগনিশিয়াম বাইকার্বন রয়েছে এইগুলো সব হচ্ছে অস্থায়ী মানে একটা হয় স্থায়ী খরতা একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা ঠিক আছে এটা হচ্ছে স্থ অস্থায়ী ক্ষরতা আর দূর করব কি দিয়ে এই যে ক্যালসিয়াম সালফেট যার জন্য আমার জলের করতা হচ্ছে এই স্থায়ী করতা আমি দূর করব কি করে দূর করব হচ্ছে সোডিয়াম বা ওয়াশিং সোডা আমি লিখে দিতে পারি ওয়াশিং সোডা সোডিয়াম কার্বনেট দিয়ে দূর করা যায় ঠিক আছে আর যদি অস্থায়ীটা হয় তাহলে এটা বয়েল করলেই মোটামুটি দূর হয়ে যায় বোঝা গেল নেক্সট ফিউজ তার কেন ব্যবহৃত হয় ফিউজ তার কেন ব্যবহৃত হয় বলো কি হবে সঠিক উত্তর রয়ে যাচ্ছে অপশান সি হঠাৎ করে সার্কিটে যদি বেশি বিদ্যুৎ আসে তো সেটাকে রোখার জন্য সেটাকে বন্ধ করার জন্য ফিউজ তার ব্যবহার করা হয় হঠাৎ করে সার্কিটে বেশি বিদ্যুৎ যদি চলে আসে তাহলে সেটা বন্ধ করার জন্য ফিউজ তার ব্যবহার করা হয় দেখো এখানে রয়েছে এসিকে ডিসিতে পরিণত করতে কি মানে কি ব্যবহার করা হয় এটা তো হয় হবে না তাহলে এসিকে ডিসি মনে রাখবে এসি থেকে যখন আমি ডিসি করছি কে সাহায্যে করছি রেক্টিফায়ার এটা অনেক সময় দেয় পরীক্ষা আবার ডিসি থেকে যখন আমি এসি করছি তখন ইনভার্টার ওকে এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে থাকে নেক্সট নিচের কোন শিল্পে অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় অভ্রোকে আমরা কিসে ব্যবহার করতে পারি খুব সহজ আনসার করো শীঘ্রই অপশান এ বৈদ্যুতিক শিল্পে আমরা অভ্র কাঁচামাল হিসেবে ব্যবহার করি আর ভারত হচ্ছে অব্র উত্তোলনের প্রথম তাই তো নেক্সট নম্বর থার্মোস্ট্যাট কি সঠিক উত্তর হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রক থার্মোস্ট্যাট কোথায় থাকে বলো এটা থাকে ফ্রিজে ফ্রিজ রেফ্রিজারেটর এখানেও কী হিসেবে কাজ করে ও যেটা করে মানে ফ্রিজ সার্ভিসিংয়ের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কুলিং সিস্টেমকে ঠিক রাখে কি কী করে কুলিং সিস্টেম যেটা থাকে সেটাকে ঠিকঠাক রাখে কুলিং সিস্টেমকে রেগুলেট করে আচ্ছা গাড়ির হেডলাইটে কি ধরনের আয়না ব্যবহার করা হয় বা যে আয়না ব্যবহার করা হয় তাকে কি বলে দেখো এখানে দুটো দিয়েছে তুমি বলতে পারো অবতল দর্পণ কিন্তু অর্ধ অর্ধবৃত্তীয় অবতল দর্পণ রয়েছে আর একটা গলীয় অবতল দর্পণ রয়েছে তাহলে দুটো রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর রয়েছে বা অপশান ডি অধিবৃত্তীয় অবতল দর্পণ অধিবৃত্তীয় কারণ দেখতে কেমন হয় বলো এরকম টাইপের হয় অধিবৃত্তীয় অবতল দর্পণ হয় গলিও অবতল দর্পণ হয় না গলি অবতল দর্পণ আমরা কিসে ব্যবহার করি দন্ত চিকিৎসায় মানে আমরা নয় দন্ত চিকিৎসকরা ব্যবহার করে চিকিৎসক এরা ব্যবহার করে আচ্ছা অবতল দর্পণ আমরা কাকে বলছি কারণ এটা ব্যবহার করার কারণটা কি অবতল দর্পণ দেখো গাড়ির যে হেডলাইট তার মধ্যিখানে একটা ছোট বাল্ব থাকে তাই তো এখানে একটা বাল্ব থাকে তো সেই বাল্বটি কি করে বাল্বটি যখন উৎপন্ন হয় তখন মানে বাল্ব থেকে বাল্বটি থেকে যখন আলো উৎপন্ন হয় তখন অপসারী আলো ক্রসিকুচ্চ অবতল দর্পণে প্রতিফলিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং তার জন্য গাড়ির হেডলাইটে আমরা অধিবিত্তি অবতল দর্পণ ব্যবহার করি যখন এখানে বাল্বটা জ্বলছে তখন সেখান থেকে অপসারী আলোক্রসিক উচ্চগুলি কী হয় সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় তার জন্য আমরা অধিবিত্তি অবতল দর্পণ ব্যবহার করে থাকি গাড়ির হেডলাইটে নেক্সট প্রশ্ন যে প্রক্রিয়ায় একটি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি একই থাকে তাকে কি বলা হয় অভ্যন্তরীণ শক্তি একই থাকে সঠিক উত্তর অপশান বি সমস্ত প্রক্রিয়া সমস্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি একই থাকে কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো সঠিক উত্তর কি আসবে টু এস হাইড্রোজেন সালফাইড এর গন্ধ পচা ডিমের মতো এটা কোথা থেকে উৎপন্ন হয় এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালে বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার মানে উৎপন্ন হয় বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হয় যেটা মারাত্মক বিষাক্ত প্রচণ্ড পয়জনাস ঠিক আছে আর খুব মৃদু অ্যাসিড বলতে পারো মৃদু অ্যাসিড আচ্ছা বায়ুর থেকে সামান্য ভারী আর গন্ধ কেমন পচা ডিমের মতো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট নেক্সট সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে এটাও জানো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর অপশান বি ফ্যাদোমিটার এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে যে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে এক ফ্যাদোমিটার ইকুয়াল টু সিক্স ফিট ঠিক আছে থার্মোপ্লাক্স কোনো পানি ও দীর্ঘক্ষণ গরম বা ঠান্ডা থাকতে পারে তার কারণ কি দেখো এটা থার্মোপ্লাক্সের একটা গঠন এখানে দেখো প্লাস্টিক স্টপার রয়েছে তারপরে যেটা আমরা দেখা সেটা হচ্ছে ডবল ওয়াল গ্লাস কন্টেনার ডাবল ওয়ার্ল্ড গ্লাস কান্টেনার মাঝে আমার ওই হট হট লিকুইডটা থাকবে আর এটা দেখো ভ্যাকিউম বলছে এটা কি ভ্যাকিউম আর তারপরে সিলভার কোটের থাকছে সিলভার সারফেস থাকছে ঠিক আছে এইটা হচ্ছে থার্মোপ্লাক্সের প্রিন্সিপাল ওয়ার্কিং প্রিন্সিপাল এর ওপর কাজ করে মানে এইগুলো বানানো হয়েছে এবার এখানে আমাকে এটাই বলেছে যে দীর্ঘক্ষণ ঠান্ডা বা গরম থাকতে পারছে তার কারণটা কী কারণ আমি অপশানগুলো একবার পড়ি বাতাস তাপে সুপরিবাহী নয় তাই দুটি দেওয়ালের মধ্যে বাতাস ভরে দেওয়া হয় কিন্তু দেখো এখানে বলছে এটা ভ্যাকিউম থাকে ফাঁকা থাকে তাহলে তো এটা হলো না এটা তো কাটা তারপরে বলছে দুটি দেয়ালের ভিতর সিলভার কোটিং দেওয়া হয় এটা রাইট দুটি দেয়ালের মধ্যে শূন্যতা থাকে এটাও রাইট এই যে আমরা বললাম একটা সিলভার সারফেস আর একটা ভ্যাকিউম তাহলে সঠিক উত্তর রয়ে যাচ্ছে অপশান বি এবং সি দুটোই ঠিক আছে থার্মোফ্লাক্সের জন্য নিচে তাহলে আমরা বুঝে গেলাম এখান থেকে নেক্সট কোয়েশ্চেন ভিনাইল ক্লোরাইড থেকে প্লাস্টিক যে পদ্ধতিতে পাওয়া যায় তাকে কি বলে তাহলে প্লাস্টিক যে পদ্ধতিতে পাওয়া যায় তাকে কি বলে প্লাস্টিক হচ্ছে একটি পলিমার ঠিক আছে তা পলিমার যে পদ্ধতিতে উৎপন্ন হয়ে থাকে তাকে আমরা কি বলি অপশান বি পলিমারাইজেশন তাই তো নেক্সট কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিদের ডায়ালিসিসের সময় যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তা হল কিডনি রোগের এমনিতে কিডনির কাজ কি এটা হচ্ছে রক্তকে ছেঁকে তোমার মূত্রটাকে নির্গমন করা তাই তো তো সেক্ষেত্রে যখন কিডনিটা বিকল হয়ে যায় তখন সে কাজটা কিডনির যে কাজটা করা হয় ডায়ালিসিস যন্ত্রের মাধ্যমে তো সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে সঠিক উত্তর কী হবে অপশান বি অবিশ্রবণ অভিশ্রবণের দ্বারা করে থাকে অভিশ্রবণ মানে কি একটি অর্ধবেদ্য পর্দা থাকবে মাঝখানে যেটা দ্বারা একটি দ্রবণ অন্য দ্রবণে বেশি গণত থেকে কম গণত দ্রবণে যাবেন এর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটি অর্ধবেদ্য পর্দা থাকবে পরবর্তী প্রশ্ন দুধ একটি স্বাভাবিক হবে বলো সঠিক উত্তর কি অপশান ডি ইমালশন দুধ দুধ অ্যাকচুয়ালি কিসের ইমালশন ফ্যাটের জলীয় দ্রবণ মানে ফ্যাট আর জলের দ্রবণটাকে আমরা বলছি দুধ ফ্যাটার দ্রবণ নয় ইমালশন ফ্যাটের ইমালসন ডায়নামো রূপান্তর করে ডায়নামো কিসে থেকে কিসের রূপান্তর করে সঠিক উত্তর হচ্ছে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হচ্ছে ডায়নামো যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করছে স্যার সিভি ভি রামন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের ওপর নির্মিত ঘটনাবলীর মধ্যে কোনটির ওপর কাজের জন্য সি ভি কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন কোনটি নিয়ে তিনি কাজ করেছিলেন প্রশ্নটা সেটা করেছে সঠিক উত্তর কি হবে সঠিক হয়ে যাবে অপশান এ বিচ্ছুরণ তিনি বিচ্ছুরন নিয়ে কাজ করেছিলেন তার জন্য তিনি নোবেল পুরস্কার পান আমাকে কমেন্ট করে বলো যে সিবি রাওয়ান কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন কবে এটা তোমাদের একটা জিকের কোয়েশনে গেল নলেজ কবে নোবেল পান কমেন্ট করে জানাও মানুষের সর্ববৃহৎ অঙ্গ কোনটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং কনফিউজিং কোশ্চেন এখানে অনেকেই তোমরা আছো জানি আমি যারা যকৃতও করেছো ত্বকও করেছ এবার কাদেরটা ঠিক সঠিক উত্তর হচ্ছে ত্বক সঠিক উত্তর কি ত্বক যদি ইন্টারনাল বলতো ইন্টারনাল অর্গান তাহলে আমি বলতাম যকৃত কিন্তু এটা এমনি ইন জেনারেল জিজ্ঞাসা করেছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ত্বক বা স্কিন নিউক্লিয়ার রিয়্যাক্টারে গ্রাফাইট ব্যবহৃত হয় কী হিসেবে নিউক্লিয়ার রিয়্যাক্টারের যে গ্রাফাইটটা ব্যবহার করা হয় গ্রাফাইটের ইউজটা কিসের জন্য করা হয় সঠিক উত্তর কন্ট্রোল রড কন্ট্রোল রড হিসেবে ব্যবহার করা হয় এবার দেখো গ্রাফাইট কী করে গ্রাফাইট যেটা করে সেটা হচ্ছে রেট অফ রিয়াকশনটাকে কন্ট্রোল করে রেট অফ রিয়াকশান কে কন্ট্রোল করছে ঠিক আছে আর কি করে নিউট্রনটাকে নিউট্রনটাকে কী করে স্লো ডাউন করে বুঝতে পারলে এইভাবে গ্রাফাইটটা কন্ট্রোল করছে আচ্ছা নিউক্লিয়ার রিয়াক্টারে মেনলি তোমার কী হয় বিভাজন হয় নিউক্লিয় বিভাজন পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর নিম্নলিখিত কোন যোগটি দেশ লাই প্রস্তুতিতে ব্যবহার করা হয় দেশ লাই প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর কি হবে টেট্টা ফসফরাস ট্রাইসালফাইড পি ফোর এস থ্রি কি নাম এটার ট্রেট্রা টেট্রা ফসফরাস ট্রাইসালফাইট কিসে ব্যবহার করা হয় এটা দেশ লাই ব্যবহার করা হয় নেক্সট গ্যাসোলিনের কোয়ালিটি কোনটির দ্বারা নির্ধারিত হয় গ্যাসোলিনের কোয়ালিটি কোনটির দ্বারা নির্ধারিত হয় গ্যাসোলিন কি গ্যাসোলিন হচ্ছে আসলে পেট্রোল ঠিক আছে এটি কোনটির দ্বারা নির্ধারিত হয় দেখো যখন তোমরা পেট্রোল গাড়িতে ভরতে যাও তখন দেখবে যে একটা হয় পাওয়ার অ্যালকো মানে পাওয়ার পেট্রোল থাকে বিভিন্ন বিভিন্ন ডিজেল ফিজেল এই সমস্ত থাকে তো এইগুলো কিসের ওপর এদের কোয়ালিটিটা নির্ভর করে কিসের ওপর সেটাই জানতে চাইছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অক্টের নাম্বার অক্টেন নাম্বারের ওপর এদের কোয়ালিটি ডিপেন্ড করে অক্টেন নাম্বার যত বেশি হবে তত এদের ভালো কোয়ালিটি হবে তাহলে গ্যাসোলিনের একটু অপর নাম কি পেট্রোল পেট্রোলের বাণিজ্যিক নাম মানে গ্যাসোলিনের বাণিজ্যিক নাম হচ্ছে পেট্রোল চব্বিশ নম্বর প্রশ্ন সিমেন্ট জল ও বালির মিশ্রণকে কী বলে এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশন খুব সহজ কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি মল্টার যদি কোনো রোধের মধ্য দিয়ে আজকে শেষ প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন যদি কোনো রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ দ্বিগুণ করা হয় তাহলে যে তাপ উৎপন্ন হবে সেটা মানে কতটা বৃদ্ধি পাবে তাপ উৎপন্ন বৃদ্ধি পাবে কতটা দেখো রোধ বলেছে উৎপন্ন তাপ বলেছে তাহলে এখন আমার মাথায় এই সূত্রটা আসার কথা এইচ ইকুয়াল টু স্কোয়ার আর টি তাই তো এখানে দেখো আয় রয়েছে তড়িৎ প্রবাহ আছে তড়িৎ প্রবাহটাকে বলেছে দ্বিগুণ করা হলে তাহলে আই স্কোয়ারটাকে যদি আমি দ্বিগুণ করি তাহলে অবশ্যই এটা কত হবে করে দেখি আই স্কোয়ার যদি দ্বিগুণ হয় দ্বিগুণ স্কোয়ার এইগুলো ধরো ধুবা করেছে তাহলে আমার কী দাঁড়াচ্ছে এটা ফোর তাহলে এটা আমার সঠিক উত্তর কী হবে চার তাহলে আমার উৎপন্ন তাপ কত হবে চার গুণ বৃদ্ধি পাবে উৎপন্ন তাপ কতটা বৃদ্ধি পাবে চার গুণ বৃদ্ধি পাবে তাই না উৎপন্ন তাপ চার গুণ বৃদ্ধি পাবে তাহলে এই সূত্রটা আমাকে মাথায় রাখতে হবে এইচ স্কোয়ার টু আই স্কোয়ার আর টি এই সূত্রের উপর সূত্রের ওপর বেশ করে কিন্তু এটা হলো আজকে এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আরও যারা আমাদের চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো